আচ্ছা, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, এক্ষেত্রে আমরা যেটা দেখছি আর কি, যে বহু প্রাচীনকাল থেকেই ভারতে কিন্তু এই আয়রন অ্যান্ড স্টিল মানে লৌহ ইস্পাতের একটা গুরুত্ব আমরা দেখতে পাই। যেমন আমরা যদি দিল্লিতে যাই, দিল্লিতে যে লৌহ স্তম্ভটা আছে সেটাতে কিন্তু এখনো অবধি কোনো রকম ভাবে মরচে পড়েনি, অর্থাৎ তখনকার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ছিল। ইন্টারন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল যে তার রিপোর্ট যেটা পাবলিশড হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ভারতকে তারা ফোর্থ লার্জেস্ট স্টিল প্রডিউসার অফ দ্য ওয়ার্ল্ড বলে একটা ভারতের একটা তকমা দেওয়া হয়েছে। পরবর্তীকালে বিশেষ করে 1911 সালে টিসকো জামশেদপুরের কাছে টিসকো স্থাপিত হয় এবং সেখানে আয়রন অ্যান্ড স্টিলের প্রোডাকশনটা শুরু হয়। এক্ষেত্রে উল্লেখযোগ্য যেটা, যে আমাদের এখানে যে কটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আছে তার মধ্যে প্রথম যে প্ল্যান্টটা সেটা হচ্ছে জামশেদপুরের বিহারে, যেটা আমি বললাম টিসকো 1907 সালে। তারও আগে ওয়েস্ট বেঙ্গলের কুলটিতে 1870 সালে প্রথম স্টিল প্রোডাকশনটা শুরু করার একটা প্রচেষ্টা নেওয়া হয়। যদিও টিসকোর ক্ষেত্রে প্রোডাকশনটা শুরু হয়েছিল 1912 সালে। এরপর নানা রকম আরো অনেক কটা কোম্পানি, যেমন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বোকারোতে, দুর্গাপুরে হিন্দুস্তান স্টিল লিমিটেড, ইসকো যেটা ইন্ডিয়ান স্টিল অ্যান্ড আয়রন ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এরা নানাভাবে তাদের প্রোডাকশন শুরু করে। স্বাধীনতা লাভের পর সাধারণত দেখা যায় ভিলাই, বোকারো এইসব জায়গায় বিদেশি সহায়তায়, অর্থাৎ সোভিয়েত অ্যালায়েন্সের সহায়তায়, দুর্গাপুর আর রাউরকেল্লাতে ব্রিটিশ সহায়তায় এবং পশ্চিম জার্মানির সহায়তায় তারা মেনলি টেকনিক্যাল পার্টটাকে তারা সাপোর্ট করতো এবং তাদের প্রোডাকশনটা আমাদের শুরু হয়েছিল। যে কটা স্টিল কোম্পানি রয়েছে তাদের মধ্যে আমরা এই যে ফোর্থ পজিশনে বলছি, তার মধ্যে উৎপাদনের দিক থেকে চায়না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে। এছাড়াও যে আমাদের মানে আমরা জেনারেলি 2010-11 সালে 66.8 মিলিয়ন টনস আমরা প্রোডাকশন করেছি, চায়নার যেখানে প্রোডাকশন ওই একই সময় ছিল প্রায় 626.7 মিলিয়ন টনস। আমাদের প্রোডাকশন মানে আমরা যদি ভিশন 2020 দেখি তাহলে আমরা তাহলে আমরা দেখব আমাদের প্রোডাকশনকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সেক্ষেত্রে নানা রকম ভাবে টেকনিক্যাল বলো বা ফিনান্সিয়াল বলো সেই সাহায্যগুলো দেওয়ার চেষ্টা করছে আমাদের সরকার। এখানে একটা ইন্ডিয়ার এক্সপোর্ট অ্যান্ড একটা চার্ট করে দেখানো হয়েছে, যে 2000 এখানে ফিনিশড স্টিল আর একটা হচ্ছে পিগ আয়রন এর প্রোডাকশনটা কিরকম হয়েছে, মানে এক্সপোর্ট মানে কতটা তারা বাইরে রপ্তানি করতে পেরেছে তার উপরে একটা এখানে বার গ্রাফ করে আমাদের এটা দেখানো হয়েছে। টোটাল ফিনিশ স্টিলেরও এখানে একটা প্রোডাকশন দেওয়া হয়েছে, 2011-12 আমরা 6.83 মিলিয়ন টনস আমরা ইম্পোর্ট করেছি আর কি, মানে বাইরে থেকে আমাদের দেশে আমদানি হয়েছে এই পরিমাণটা। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জায়গায় আমার আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা আয়রন অ্যান্ড স্টিল লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো যে গড়ে উঠেছে তার পেছনের কারণগুলো কি কি। প্রধানত এই ধরনের শিল্প যখন গড়ে ওঠে তখন সেখানে লৌহ ইস্পাত মানে সেখানে আমার আকরিক লৌহটা লাগছে, কয়লা লাগছে, কিছু কিছু ক্ষেত্রে বক্সাইট, আয়ন, ম্যাঙ্গানিজ এই ধরনের কিছু আকরিক লাগছে, জলের যোগান থাকতে হবে, জলবিদ্যুৎ লাগছে, শ্রমিক লাগছে। এই প্রত্যেকটা ক্রাইটেরিয়াকে যখন ফুলফিল করা যায় তখনই আমরা দেখতে পাই কি না সেই সব জায়গাগুলোই আমাদের প্রোডাকশন শুরু করার একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ সেটাকে প্রোভাইড করে। টেকনোলজির দিক থেকে প্রাথমিকভাবে আমরা বিদেশি সহায়তা নিলেও বর্তমানে কিন্তু ভারত নিজেই এই টেকনোলজি সাপোর্টটা দিতে পারে। জামশেদপুরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুরু মহিষানি বাদাম পাওয়ার নয়ামুন্ডি থেকে আকরিক লৌহ, বোকারো ঝরিয়া রানীগঞ্জ গিরিডি থেকে কোক বা কয়লা, আর উড়িষ্যার সুন্দরগড় জেলার পানপন, হাতিয়া, হাতাবাড়ি এইসব জায়গা থেকে চুনাপাথর, আর
কেওনঝড় আর সুন্দরগড় জেলার থেকে আমরা ম্যাঙ্গানিজের ওপর নির্ভর করছে। এখানে নদীর যে জলটা সেটা আমরা সুবর্ণরেখা এবং খড়কাই নদী থেকে পাচ্ছি, এবং রেলপথের সাহায্যে এটা সারা ভারতের সঙ্গে যুক্ত, এবং এখানকার স্থানীয় শ্রমিক যথেষ্ট তার যোগান আমরা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা ইসকো। আমাদের প্রত্যেকটা জায়গার যেখান থেকে আমরা আকরিক লৌহ, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, কয়লা পাচ্ছি সেই জায়গাগুলোকে কিন্তু আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির ক্ষেত্রেও তাই বিহারের ময়ূরভঞ্জ এবং সিংভূম জেলা থেকে আকরিক লৌহ, রানীগঞ্জ আর ঝরিয়া থেকে কয়লা খনি, কয়লা এবং বিপুল পরিমাণ জল এখান থেকে এরা নেয় প্রধানত দামোদর নদ থেকে। উড়িষ্যার গাংপুর এবং চুনাপাথর নেওয়া হয় এবং মধ্যপ্রদেশ থেকে ম্যাঙ্গানিজ আনা হয়। কলকাতা বাজারের নৈকট্য এখানে অবস্থিত এবং পূর্ব ভারতের রেলপথের উপর এটা অবস্থিত। ডিবিসি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়, এবং এই ইসকোর অবস্থানটা হচ্ছে বানপুর, কুলটি ও হীরাপুর অঞ্চলে এর অবস্থান, এবং এটা একটা বেসরকারি পরিচালনাধীন কেন্দ্র। এটা টাটার ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু বেসরকারি, তবে টাটার একটা আলাদা ইম্পর্টেন্স আছে বা গুরুত্ব আছে সেটা তো আমরা সবাই জানি। নেক্সট যেটা সেটা হচ্ছে রাউরকেল্লা বা হিন্দুস্তান স্টিল লিমিটেড। এক্ষেত্রে আমি একটুখানি একটা ছবি দেখাতে চাই, যে ছবিটা দেখেও তোমরা বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে যে কোথায় কোথায় এই কেন্দ্রগুলো গড়ে উঠেছে। যেমন ধরো আমি এতক্ষণ যেটা বললাম ইসকো, এই ইসকোটা হচ্ছে এই জায়গায়, ওই বানপুর হীরাকুদ এই জায়গাটায়, আর টাটা স্টিলটা হচ্ছে এই যে এইখানে, এটা হচ্ছে টিসকো। আমি যখন তোমাদের নোটস দেব প্রত্যেকটার যে মানে অঞ্চলগুলো যেখান থেকে নিয়ে আসা হয় সেই জায়গাটারও ছবি কিন্তু সেই নোটসের মধ্যে থাকবে, কাজে নোটসটাও কিন্তু আমি কনসাল্ট করতে বলবো। নেক্সট আমরা আসি রাউরকেল্লা কেন্দ্র। দেখো এখানে লেখা আছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, যেটাকে সেল বলা হয়, বোকারো স্টিল প্ল্যান্ট সেটাকেও সেল বলা হচ্ছে, আর একটা দেখো আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বার্নপুরকেও সেল বলা হয়, এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টকেও সেল। এই চারটেকে একসঙ্গে মিলিতভাবে কিন্তু সেলের আওতায় আনা হয়েছে, কাজে এই চারটের কিন্তু আবার এই যেখানে যেখানে তার অবস্থান তাদের কিন্তু আকরিক লৌহ, কয়লা আনয়নের জায়গাগুলো আলাদা। আমরা কিন্তু আলাদা আলাদা করে প্রত্যেকটাকে একটুখানি দেখে নিই। প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট। রাউরকেল্লার ক্ষেত্রে আমরা দেখছি যে বোনাই পাহাড় এবং তার নিকটবর্তী কেওনঝড় ও ময়ূরভঞ্জ থেকে আমার আকরিক লোহা আনা হয়, এবং বোকারোর কালকালি ও ঝরিয়া থেকে কয়লা আনা হয়, হাতিবাড়ি ও বীরমিত্রপুর থেকে চুনাপাথর আনা হয়, এবং জলটা পাওয়া যায় শঙ্খ নদীর ওপর মন্দিরা জলাধার থেকে, এবং কোয়েল নদী থেকেও কিন্তু প্রয়োজনীয় জল আনা যায়। তাপবিদ্যুৎ কেন্দ্র এখানকার যে মূলত যে এই হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র আছে সেখান থেকে শক্তি সম্পদ সরবরাহ করা হয়, এবং এই অঞ্চলটাও কিন্তু সড়কপথ এবং রেলপথের দ্বারা ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত, এবং এখানে উৎপাদন বেশ ভালো মাত্রাতেই হয়। নেক্সট হচ্ছে দুর্গাপুর কেন্দ্র। দুর্গাপুর আমরা সবাই জানি যে দুর্গাপুরের অবস্থানটা কোথায়। আমরা যদি ইভেন আমাদের একটা এক্সপ্রেসওয়ের নামই হয়ে গেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, যাতে দুর্গাপুরের সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করা যায়। এখানে আমরা দেখছি যে কাঁচামাল সরবরাহ করা হয়, উড়িষ্যার বোলারি থেকে আকরিক লৌহ নেওয়া হয়, ঝরিয়া রানীগঞ্জ থেকে কয়লা, বীরমিত্রপুর ও হাতিবাড়ি থেকে চুনাপাথর, এবং এই দুর্গাপুরের নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। দামোদর নদীর জল এখানে ব্যবহার করা হয়, এবং কলকাতা শিল্পাঞ্চলের সন্নিকটে বলে কলকাতার সঙ্গে এর ভালো যোগাযোগ রয়েছে, এবং স্থানীয় শ্রমিকেরও প্রচুর এখানে সাপ্লাই মানে পাওয়াটাও খুব একটা কিছু অসুবিধে নয়। নেক্সট হচ্ছে বোকারো কেন্দ্র। তাহলে এখানে প্রত্যেকটাকেই কিন্তু এখানে পরপর যে কটা আছে সে কটা সম্বন্ধেই কিন্তু আমরা এখানে আলোচনাটা করে নিচ্ছি। বোকারোর ক্ষেত্রে কয়লা ক্ষেত্রের উপর মানে উড়িষ্যার কিরিবুরু এবং থেকে এবং আকরিক লৌহ নিয়ে আসা হয়, আর ডালটনগঞ্জ থেকে চুনাপাথর আনা হয়, দামোদর নদীর উপর যে তেনুঘাট বাঁধ আছে সেখান থেকে প্রয়োজনীয় জলের সরবরাহ করা হয়, এবং সেখান থেকেই আবার এদের নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্রও আছে। এছাড়া এই যোগাযোগের জন্য এখানে নতুন রেলপথও তৈরি করে দেওয়া হয়েছে, এবং হুগলি শিল্পাঞ্চলের থেকে এটা দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 300 কিলোমিটার, সেজন্য এই শিল্পাঞ্চলটা থেকেও প্রয়োজনীয়
শ্রমিক এবং প্রয়োজনীয় ধাতব যা যা দরকার সেটা কিন্তু তারাও কি করছে না এদেরকে সরবরাহ করছে। এই পুরো এখনো অবধি যে কটা জায়গার আমরা উল্লেখ করলাম সে তারা মেনলি কনসেন্ট্রেট করেছে কিন্তু আমার ইস্ট ইন্ডিয়াতে। আমরা কটন টেক্সটাইলের ক্ষেত্রে কিন্তু দেখেছিলাম যে মেনলি কনসেন্ট্রেশনটা হয়েছে ওয়েস্ট ইন্ডিয়াতে, কিন্তু এটার ক্ষেত্রে দেখলাম আমার মেন কনসেন্ট্রেশনটা হয়েছে আমার ইস্ট ইন্ডিয়াতে। এবং এখানে প্রত্যেকটা কোম্পানির নাম দিয়ে এখানে স্ক্রুড স্টিলের কতটা কি প্রোডাকশন তারও একটা চার্ট করে দেওয়া হয়েছে 2008-09 হিসেবে। যদিও আমরা কিন্তু আগের যেটা দেখালাম সেটাতে আমরা 11-12 প্রোডাকশনটা কিন্তু আমরা দেখে নিয়েছি। জেনারেলি এই প্রোডাকশনগুলো আমাদের হাতে আসতে অর্থাৎ পাবলিকের কাছে আসতে এই 5-6 বছরের একটা ল্যাগ টাইম চলে, কিন্তু আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু কারেন্ট প্রোডাকশনও পেয়ে যাই। এখন কিন্তু সবটাই খুব ভালোভাবে অ্যাভেলেবেল। এরপর আমরা যেটা আসছি সেটা একটুখানি সাউথের দিকে, তার মধ্যে হচ্ছে ভদ্রাবতী কেন্দ্র বা যেটাকে বলা হয় VISL বা বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, এই সেটাও হচ্ছে তোমার এই অনেকটা এর মধ্যে, এবং ভিলাই স্টিল প্ল্যান্টটাও কিন্তু এই সেলেরই আন্ডারে আছে। এর মধ্যে বিশ্বেশ্বরা স্টিল প্ল্যান্ট যেটা সেটা আমাদের ভদ্রাবতী নদীর তীরে মহীশূরে এটি অবস্থিত, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি না বাবাবুদান পাহাড়ের কেমানগুন্ডি থেকে আকরিক লৌহ, ভান্ডিগুন্ডা থেকে চুনাপাথর, কয়লার বদলে এখানে জলবিদ্যুৎ, এবং চিত্রগুর্গ ও সিমগা অঞ্চলের জঙ্গলের কাঠ, কয়লার অভাবে একটি বৃহদায়কার লৌহ উৎপাদন শিল্প, জলবিদ্যুতের সংস্থান ইত্যাদির জন্য এখানে আমাদের ভদ্রাবতীতে আমাদের শিল্প কারখানা গড়ে উঠেছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে আমার ভিলাই স্টিল প্ল্যান্ট, এই জায়গাটা ভদ্রাবতীর অবস্থানটা কিন্তু অনেকটা এই রকম জায়গায়। আর ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ভিলাই থেকে প্রায় 81 কিলোমিটার দক্ষিণে ডাল্লি রাজহারা থেকে উন্নত মানের হেমাটাইট লৌহ এখানে আমদানি করে এই ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা সেলেরই আন্ডারে সেখানে নিয়ে আসা হচ্ছে। ছত্তিশগড়ের কোরবা থেকে কার্গালি থেকে কয়লা, নোয়ামুন্ডি থেকে চুনাপাথর, মহারাষ্ট্রের ভান্ডারা আর মধ্যপ্রদেশ থেকে ম্যাঙ্গানিজ, এবং কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র আছে NTPC-র, সেখান থেকে শক্তির যোগান দেওয়া হয়, এবং ডোলোমাইট থেকে আনা হয় বিলাসপুর থেকে, এবং স্থানীয় সুলভ শ্রমিকের জন্য আমরা এখানে দেখি ভালোভাবে ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা সেলের আন্ডারে সেটা কিন্তু প্রোডাকশন ভালোভাবে করছে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে সালেম স্টিল প্ল্যান্ট, সালেমটাও অনেকটা এই জায়গাতে তামিলনাড়ু রাজ্যের মধ্যে, এই যে এটা হচ্ছে আমার তামিলনাড়ু রাজ্য, সরি এইটা হচ্ছে আমার তামিলনাড়ু রাজ্য, এটা অন্ধ্রপ্রদেশ। তামিলনাড়ু রাজ্যের যেটা অবস্থিত সেটা হচ্ছে সালেম, স্থানীয় লৌহ আকরিক, সালেম ও তিরুচিরাপল্লির চুনাপাথর, ডলোমাইট, নাভেলির তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মেথুর বাঁধের জলবিদ্যুৎ কেন্দ্রের সাহায্যে এখানে প্রোডাকশন ভালোই হয়। নেক্সট হচ্ছে বিজয়নগর তাপবিদ্যুৎ কেন্দ্র, বিজয়নগর তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কর্ণাটকের বোলারি জেলায় তুঙ্গভদ্রা জলাধরে, এই যে কর্ণাটকটা হচ্ছে এইখানে, তার মধ্যে যেখানে ভদ্রাবতী বললাম সেই তারই পাশে আর কি তুঙ্গভদ্রা, ভদ্রাবতীটা হচ্ছে এই ওপরের দিকে আর এইটা হচ্ছে এখানে তুঙ্গভদ্রা, মানে ভদ্রাবতীটা কিন্তু কর্ণাটকে নয়, সেটা আলাদা, ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের এই জায়গাটা ভদ্রাবতী। লৌহ আকরিক অঞ্চলে তৈরি অতি নৈকট্য এখানে দেখা যাচ্ছে, এখানে কয়লা আনা হয় অন্ধ্রপ্রদেশের কানহা উপত্যকা থেকে, সিঙ্গারেনি থেকে কয়লা পাওয়া যায়, চুনাপাথর আর ডলোমাইট আসে গুন্টুর, হায়দ্রাবাদ আর কুর্নুল জেলা থেকে, ম্যাঙ্গানিজ আনা হয় শ্রীকাকুলাম জেলা থেকে, এনে এখানে যথেষ্ট উন্নত মানের প্রোডাকশন শুরু হচ্ছে। আর লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ভাইজ্যাকের বিশাখাপত্তনম, এই যে ভাইজ্যাক এইখানে, এই যে এই জায়গাটাতে আমাদের যেটা হচ্ছে সেখানে আমরা দেখছি কয়লা আমদানি ও লৌহ ইস্পাত রপ্তানি করার ক্ষেত্রে বন্দরের নৈকট্য এখানে বিশেষ সুবিধা দান করছে। ঝাড়খণ্ডের দামোদরের উপত্যকার কয়লা নিয়ে আসা হচ্ছে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল থেকে কুডাপ্পা এবং ছত্তিশগড়ের বাইলাডিলা থেকে লৌহ আকরিক আনা হচ্ছে, শক্তি সরবরাহ করা হচ্ছে অস্ট্রেলিয়ার কৃষ্ণা গোদাবরী অববাহিকার গ্যাস উৎপাদন কেন্দ্রের প্রাকৃতিক গ্যাস থেকে এখানে গ্যাস সরবরাহ করা হয়, তুঙ্গভদ্রা প্রকল্প থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ এখানে পাওয়া যায়, এবং স্থানীয় দক্ষ শ্রমিক এবং জাতীয় এবং সড়ক এবং রেলপথে এখানে যোগাযোগ ব্যবস্থা, জাতীয় সড়কপথ এবং রেলপথের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ফলে এখানে উৎপাদন অত্যন্ত ভালোভাবে হয়। তো এই হলো আমাদের যত কটা জায়গা আছে মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোর ওপর গুরুত্ব দিয়ে আমাদের
আলোচনা এখানে করা হলো। এখন বর্তমানে দেখা যাচ্ছে কি যে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে আমরা প্রোডাকশনও দেখলাম, এক্সপোর্ট দেখলাম, ইম্পোর্ট দেখলাম, এর কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো কি? প্রধানত টেকনোলজিটা যেহেতু আমরা প্রথম দিকে শুরু করেছিলাম বাইরের দেশের, সেজন্য এখানে টেকনোলজির দিক থেকে এখানে কিন্তু একটুখানি সমস্যা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রপাতিগুলো পুরনো হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে, কি কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে যতটা প্রোডাকশন হওয়ার দরকার ততটা হয়তো হচ্ছে না। তো এই কারণগুলোর জন্য আমাদের কিছু পরিমাণ লৌহ ইস্পাত শিল্প আমরা আগের একটা ম্যাপেই দেখলাম যে আমাদের আমদানি করতে হচ্ছে। তো এই সমস্যাগুলোকে যদি আমরা মিটিয়ে ফেলতে পারি এবং আরো উন্নত মানের যদি আমরা আকরিক লৌহ বিদেশ থেকে আমদানি করতে পারি, বা আমাদের জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ শক্তি যোগান যদি আমরা ভালোভাবে দিতে পারি, তাহলে কিন্তু ভারতও প্রোডাকশনের দিক থেকে অনেকটা উন্নত করতে পারবে। তো এই হলো আমাদের মোটামুটি আলোচ্য বিষয়, এখানেও এইগুলো সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। আমি আমার নেক্সট ক্লাসে আমি আমার নোটসটাকে আমি তোমাকে দিয়ে দেবো আর কি, তাহলে তুমি আরো ভালোভাবে সেটা বুঝতে পারবে।